টু আওয়ার চ্যানেল। আশা করি দর্শক বন্ধুরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমাদের এখানে লোকনাথের ভীষণ বড় করে একটা পুজো হয়, সেই কারণে সারাউন্ডিংসে বিভিন্ন সাউন্ড আসতে পারে। প্লিজ তোমরা পারলে সাউন্ডগুলো একটু ইগনোর করো। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আমার ক্লাসগুলো কিন্তু আমি নিয়মিত প্রতিদিন তোমাদের সকলের সামনে খুব সহজতরভাবে প্রেজেন্ট করছি, যাতে আগামী দিনে যে পরীক্ষাগুলো আসবে বা যে পরীক্ষাগুলো চলছে তার জন্য বিভিন্ন বিষয়ের উপরে তোমাদের নিট অ্যান্ড ক্লিন একটি ধারণা তৈরি হতে পারে। আর তার জন্য খুব সহজতরভাবে বিষয়টি বুঝিয়ে দেওয়াই কিন্তু একমাত্র আমার লক্ষ্য বলতে পারো। তাহলে আজকে আমরা সবার প্রথমে আলোচনা করব নিউটনের থার্ড ল সম্পর্কে। সেখানে কী কী আলোচনা করব আজকে বিচার্য বিষয়গুলো কিন্তু আমি এখানে বোর্ড ওয়ার্কে লিখে রেখেছি। তাহলে সবার প্রথমে আমরা আলোচনা করব নিউটনের তৃতীয় গতিসূত্র সম্পর্কে। তৃতীয় গতিসূত্রে বলা হয়েছে যে প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এইবার স্বভাবতই তোমাদের মনে প্রশ্ন আসবে যে ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা বলতে কী, মানে ক্রিয়া প্রতিক্রিয়া কী কী হয় বলো তো? একটি বস্তু যখন অপর একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন দ্বিতীয় বস্তু কিন্তু সেই প্রথম বস্তুর উপর সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল কাজ করে। এইভাবে প্রথম বস্তু যখন দ্বিতীয় বস্তুর উপর ক্রিয়া কাজ করে সেটি হলো ক্রিয়া, আর দ্বিতীয় বস্তু যখন প্রথম বস্তুর উপর একটি প্রতিক্রিয়া বল কাজ করে তখন তাকে আমরা প্রতিক্রিয়া বলি। তাহলে আশা করি ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা তোমাদের সকলের পরিষ্কার হয়েছে। এইবার এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, তার যে বাস্তবিক জীবনে একটি প্রত্যহ উদাহরণ আমাদেরকে দিতে হবে। যেমন ধরো এই ক্রিয়া প্রতিক্রিয়ার একটি বাস্তব উদাহরণ খুব সহজতরভাবে যদি আমরা আলোচনা করি তাহলে বলতেই পারি, একজন আরোহী যখন নৌকার উপরে লাফ দিয়ে যখন ডাঙায় আসার চেষ্টা করে তখন সেই আরোহী কিন্তু নৌকার উপরে একটি বল প্রয়োগ করে, ফলে সঙ্গে সঙ্গে কিন্তু নৌকা পেছনের দিকে সরে যায় এবং নৌকার সাথে সাথে সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল কাজ করে আরোহীর উপর। সেই কারণেই কিন্তু আরোহী লাফ মেরে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই কারণেই কিন্তু আরোহী খুব সহজে এগিয়ে যেতে পারে, নৌকা পেছনের দিকে সরে যেতে পারে। তাহলে বাস্তবিক জীবনে উদাহরণ আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তোমাদের মনে স্বভাবত প্রশ্ন আসার কথা, তাহলে যদি সমান বিপরীতমুখী বল কাজ করে তাহলে তো একটি সাম্যতা সৃষ্টি হওয়ার কথা, কিন্তু সেই সাম্যতা সৃষ্টি হয় না, প্রতিষ্ঠিত হতে পারে না। কেন বলো তো? কারণ যখন ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে তখন একটি দুই বা ততোধিক বস্তুর মধ্যে যখন ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করবে তখন সেখানে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ করে না, তার ফলে কিন্তু সেই সাম্যতা বজায় রাখার জন্য বস্তু স্থির হতে পারে না। কারণ একটি বস্তুর উপরে কোনো সময় ক্রিয়া ও প্রতিক্রিয়া কাজ করতে পারেই না, দুটি বা দুই বা ততোধিক বস্তুর উপরে ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করবে। কারণ একটি বস্তু অপরবর্তী বস্তুর উপরে যখন বল প্রয়োগ করবে সেটি ক্রিয়া, আবার দ্বিতীয় বস্তু যখন প্রথম বস্তুর উপরে সমান বিপরীতমুখী বল প্রয়োগ করবে তখন সেটা প্রতিক্রিয়া। তার সেই কারণে কিন্তু বস্তুটি স্থির হতে পারে না, ক্রিয়া প্রতিক্রিয়ার বল কার্যকরী হতে থাকে, সেই কারণে সাম্যতা সৃষ্টি হতে পারে না। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব ভরবেগের নিত্যতা সূত্র সম্পর্কে। দুই বা ততোধিক বস্তুর উপরে ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল যদি কাজ না করে বা ক্রিয়া না করে তখন সেই বস্তুটি একটি নির্দিষ্ট দিকে ধ্রুবক থাকে বা নির্দিষ্ট দিকে সঞ্চয়মান হয়, অর্থাৎ ভরবেগের মান শূন্য হয়ে পড়ে, অর্থাৎ ভরবেগ কিন্তু ধ্রুবক হয়ে যায়। সেই জন্য ভরবেগের নিত্যতা সূত্রে কিন্তু এটাই বলা হয়েছে। এবার ভরবেগের নিত্যতা সূত্রকে কাজে লাগিয়ে কিন্তু আমরা বাস্তবিক জীবনে অনেক নিত্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করি। তাহলে চলো সেগুলি আমরা সকলের সামনে আলোচনা করছিলাম যে ভরবেগে তাহলে বাস্তবিক উদাহরণ কি, তাহলে ভরবেগ যে কাজ করছে সেটা আমরা বুঝবো কী করে? যেমন কামান থেকে যখন গোলা ছড়া হয় তখন কামান ও গোলা কিন্তু প্রাথমিক অবস্থায় দুই স্থির অবস্থা থাকে, কিন্তু কামান থেকে যখন গোলা বার হয় তখন কিন্তু মোট ভরবেগ নিয়ে সেটি এগিয়ে যায়। ঠিক তেমনভাবে কামানও কিন্তু পেছনের দিকে একটি নির্দিষ্ট বিপরীতমুখী বল নিয়ে পিছিয়ে আসে, ফলে এই ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু কাজ করছে এবং মোট ভরবেগ কিন্তু শূন্য হচ্ছে, ওই জন্য কিন্তু ভরবেগের নিত্যতা সূত্র প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে খুব সহজেই কিন্তু আমরা আজকে নিউটনের থার্ড ল সম্পর্কে আলোচনা করলাম। এছাড়াও আলোচনা করলাম যে ক্রিয়া প্রতিক্রিয়া যে নিউটনের থার্ড লতে উল্লেখ আছে সেই ক্রিয়া প্রতিক্রিয়ার অ্যাকচুয়ালি ডেফিনেশন কী বা ক্রিয়া প্রতিক্রিয়া কীভাবে প্রতিষ্ঠিত হতে পারে। এছাড়াও আলোচনা করলাম ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপরে কাজ করে না, সবসময় দুই বা ততোধিক বস্তুর উপরে কাজ করে, এই কারণে কিন্তু সাম্যতা সৃষ্টি হতে পারে না। এছাড়াও আলোচনা করলাম ক্রিয়া প্রতিক্রিয়া একটি বাস্তবিক উদাহরণ। এছাড়া আলোচনা করলাম ভরবেগের নিত্যতা সূত্র সম্পর্কে। এছাড়া ভরবেগের নিত্যতা সূত্র কীভাবে কার্যকরী হয় বা কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে সেটা কিন্তু আমরা জানতে পারলাম।
দিলাম তাহলে খুব সহজেই কিন্তু তোমরা সমস্ত ভিডিওটা খুব ভালোভাবে যদি লক্ষ্য করো তাহলে থার্ড ল সম্পর্কে তোমাদের ধারণা কিন্তু পরিষ্কার হবে। এর পরবর্তী ক্লাসে কিন্তু আমরা আরও ডিটেলস আলোচনা করব, তোমরা কিন্তু সমস্ত ভিডিও কিন্তু খুব ভালোভাবে মনোযোগ সহকারে লক্ষ্য করবে, কোনো পোর্শনই কিন্তু স্কিপ করবে না, তাহলে কিন্তু পরবর্তী পোর্শন তোমরা বুঝতে পারবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর কোনো কিছু ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার করার। তাহলে পরবর্তী ক্লাসে কিন্তু আমরা আরও ডিটেলস সম্পর্কে আলোচনা করব এই নিউটনের গতিসূত্র থেকে। তাহলে আজকে কিন্তু বিচার্য বিষয়গুলো আমি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করলাম, তোমরা সকলে কিন্তু মন দিয়ে লক্ষ্য করবে, এবং খুব ভালোভাবে আলোচনা করলাম যে তোমাদের কীভাবে নিউটনের থার্ড ল থেকে কীভাবে কীরকম প্রশ্ন আসলে তোমরা সেই রিলেটেড করে সব প্রশ্ন ডেপথ যেহেতু ক্লিয়ার থাকবে তোমরা সেই রিলেটেড সব প্রশ্নের উত্তরে দিতে পারবে। তাহলে আজকে এই অবধি, তাহলে তোমরা শেষ অবধি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করে এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবে।